এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আমাদের অনেকেরই হোমমেড প্রোডাক্ট খুব ভালো লাগে, কিন্তু সবাই সবার লাইফে এত বিজি যে অনেক সময় সেটা করে উঠতে পারেন না। তো সেরকমই যদি আমরা যদি এমন কিছু বানাই যেটা একবার বানালে পরে বেশ কিছুদিন পর্যন্ত বিনা কোনো ঝঞ্ঝাটে আমরা ইউজ করতে পারি, তাহলে তার থেকে ভালো কিছু হতেই পারে না। আর রোজ রোজ বানানোর টেনশনকেও আমরা টাটা বাই বাই বলতে পারবো। তো আজকে আমি সেরকমই কিছু তোমাদের সাথে প্রোডাক্ট শেয়ার করবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনের বেলটাও প্রেস করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কার জন্য হেল্পফুল হলে তার সাথে শেয়ার করে দিও। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে চলো স্টার্ট করা যায়। স্টার্ট হয়ে গেছে, আর এই সামারের সিজনে সব থেকে মেন প্রবলেম হয় আমাদের জন্য যেটা হলো সান ট্যান, সানবার্ন। তো আজকে আমি সেটাকে রিমুভ করার জন্য তোমাদের সাথে শেয়ার করব আইস কিউব, যেগুলো কিনা সান ট্যান এবং সানবার্নকে রিমুভ করতে হেল্প করবে। তোমরা ভাবতে পারো যে আইস কিউব কী করে সান ট্যান রিমুভ করতে পারে, তো অবশ্যই করবে। তো সেটা দেখার জন্য ভিডিও কন্টিনিউ করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, এটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে অ্যালোভেরা জেল। এখানে আমি ন্যাচারাল অ্যালোভেরা জেল ইউজ করেছি। যদি তোমাদের কাছে সেটা না থাকে তাহলে অবশ্যই তোমরা মার্কেটের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এরপরে আমাদের লাগবে টমেটোর রস। এখানে হাফ একটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে সেখান থেকে রস করা হয়েছে। আর এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে নর্মাল ওয়াটার। এটা নর্মাল ওয়াটার রয়েছে, তোমরা চেষ্টা করবে যে পিউরিফাইড ওয়াটারটা ইউজ করার। তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুলসী পাতা। এখানে কয়েকটা তুলসী পাতাকে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে। যদি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপও করতে পারো। আর তোমাদের কাছে যদি তুলসী পাতা অ্যাভেলেবেল না থাকে তার বদলে তোমরা নিম পাতাও ইউজ করতে পারো। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালোভেরা লিভস। যদিও এটা আইস কিউব বানানোর জন্য এই মুহূর্তে কাজে লাগবে না, কিন্তু আমি এটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা এটাকে ফেলে দেবে না, হ্যাঁ, জেলটা বের করার পরে তোমরা এটাকে ফ্রিজারে রেখে কিছুটা ঠান্ডা হলে পরে তারপরে স্কিনে অ্যাপ্লাই করতে পারো। সেটাও সানট্যান রিমুভ করতে কিন্তু হেল্প করবে। সবার প্রথমে আমরা অ্যালোভেরা জেলের মধ্যে এই টমেটো পিউরিটাকে দিয়ে দেব। আমরা পুরোটা পিউরি ইউজ করছি দেখো। আর এরপরে আমরা যে তুলসী পাতাগুলো রয়েছে সেটাও অ্যাড করে দেবো এর মধ্যে। আমরা সমস্তটাই অ্যাড করে দিচ্ছি। তো এটা এরকম হয়ে গেছে। এরপরে আমরা এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আমাদেরকে এটাকে। তো এটা আমাদের মিক্সড করা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে জলটাকে ইউজ করব। তোমরা যদি চাও তাহলে জলের বদলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তো জলটা আমরা খুব বেশি পরিমাণে ইউজ করব না, সামান্য কিছুটা পরিমাণে ইউজ করব। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা আরও কিছুটা জল অ্যাড করব। তো আমরা এতটা পরিমাণে জল ইউজ করলাম, এরপরে আমরা এটাকে আবার কিছুটা মিক্সড করে নেব জলের সাথে। তো আমার এটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমরা কী করব, নর্মালি একটা আইস ট্রেতে এটাকে আইস করার জন্য ফ্রিজে রেখে দেব। তো আমি যে পরিমাণের বানিয়েছিলাম সেটা দিয়ে মোটামুটি 7টা মতো আইস কিউব হয়েছে। তোমরা এটা 1 সপ্তাহ পর্যন্ত রেখে ইউজ করতে পারো। 1 সপ্তাহের পরে আমি তোমাদেরকে বলবো এটা নতুন ব্যাচে বানিয়ে তারপরে ইউজ করার জন্য। আর এটা ইউজ করার ক্ষেত্রে যখন তোমরা গরম থেকে বাড়ি ফিরবে তখন তোমরা এটা দিয়ে তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো অথবা হ্যান্ডেও অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার পরে 5 থেকে 7 মিনিট রেখে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তার পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কার জন্য হেল্পফুল হলে তার সাথে শেয়ার করো। তো দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।